হ্যালো ভিয়ার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আগের দিন এই সেল ডিভিশন বা কোষ বিভাজনের পার্ট ওয়ান নিয়ে আমি আলোচনা করেছিলাম আজকে পার্ট টু তোমরা যারা ভিডিওটা দেখছো যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো তোমার অবশ্যই লাইক করবে তবেই তো বুঝবো কেমন হচ্ছে না হচ্ছে তোমাদের হচ্ছে কি ইচ্ছাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সুতরাং দিকটাই বিচার করেই এই কথা বলছি যে তোমরা অবশ্যই কমেন্ট করবে দেখো আজকে হচ্ছে কি সেল ডিভিশন বা কোষ বিভাজনের দ্বিতীয় পার্ট অর্থাৎ পার্ট টু আজকে প্রশ্ন নিয়ে আলোচনায় চলে আসি যে ক্রোমোজোমের কোন অংশ ক্রসিং ওভার ঘটে দেখো তোমরা প্রশ্নটার উত্তর দিতে পারো না যে ক্রোমোজোমের কোন অংশে ক্রসিং ওভার ঘটে হেটারো ক্রোমাটিন ইউক্রোমাটিন স্নেটোমিয়ার টেলোমিয়ার কোনটা পরেটা দেখো জীবের জনন কোষে ক্রোমোজোমের প্রকৃতি হল ড্যাশ ডিপ্লয়েড ট্রিপ্লয়েড হ্যাপ্লয়েড ও টেট্টাপ্লয়েড কোনটা হয় এখানে প্রিন্টে মিস্টেক হওয়ার জন্য এটাকে হাতে লিখে নিতে হয়েছে কোনটি অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে অ্যাক্রোজোম কি বুঝতে পেরেছ অ্যাক্রোজোম হচ্ছে কি শুক্রাণুর মস্তকের গঠন তো অ্যাক্রোজমের শুক্রাণুর হচ্ছে কি মস্তকে যে গঠনটা থাকে তাকে হচ্ছে কি আমরা অ্যাক্রোজম বলি তা এটা কী দিয়ে তৈরি গোলকি বস্তু ইয়ার এন্ডিপ্লাজমিক রেটিকুলাম লাইসোজম রাইবোজম পরের প্রশ্নটা দেখো শস্য হচ্ছে কে কলায় ক্রোমোজোম থ্রি এন হলে মূলের হচ্ছে কি ক্রোমোজোম সংখ্যা হবে ড্যাশ কোনটা হবে এন অর্থাৎ হচ্ছে কি অ্যাপ্লয়েড টেট্রাপ্লয়েড ডিপ্লয়েড এবং পেন্টে কোনটা হবে তা যাই হোক আমরা এখন হচ্ছে কি দেখো তোমরা হচ্ছে কি প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কি না তারপরে তো প্রশ্নের উত্তরগুলো আমি লিখে দিচ্ছি একটু অপেক্ষা করো আর তোমরাও নিজেরাও একটু ভাবো তোমরা নিজেরাও একটু হচ্ছে কি ভেবে নাও যে প্রশ্নগুলোর উত্তর কি হবে কি হওয়া উচিত সেগুলো একটু দেখে নাও যাই হোক একটু হচ্ছে কি অপেক্ষা করো আমি এখনই লিখে দিচ্ছি দেখো প্রথম প্রশ্নটাই কী বলেছে প্রথম জমে ক্রোমোজমের কোন অংশে ক্রসিং ওভার ঘটে এই এখানে হচ্ছে কি উত্তরটা হবে হচ্ছে কি বি উত্তরটা হবে ইউক্রোমাটিন কেন ইউক্রোমাটিন যে ইউক্রোমাটিনে ডিএনএর পরিমাণ বেশি থাকায় এখানে এই ক্রসিং ওভার হচ্ছে কি ঘটে অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার দ্বিতীয়টা দেখো দ্বিতীয়টা দেখো জীবের হচ্ছে কি জনন কোষের ক্রমজম হচ্ছে কি প্রকৃতি কি ক্রোমজম হচ্ছে কি প্রকৃতি হবে জনন কোষের ক্রমজমের প্রকৃতি হবে হ্যাপ্লয়েড তবে ক্রমোজম হচ্ছে কি হ্যাপ্লয়েড অর্থাৎ এন প্রকৃতির যেমন শুক্রাণু এবং ডিব্বাণু এগুলো হল জনন জননকোষ এগুলো অবশ্যই মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো মনে রেখো তাহলে হচ্ছে কি কোনটি ক্রোমোজোম গঠনে সাহায্য করে গোল্গি বস্তু ইয়ার লাইসোজম রাইবোজম কোনটা হবে উত্তর এখানে দেখো গোল্গি বস্তু শুক্রাণুর অ্যাক্রোজম শুক্রাণুর অ্যাক্রোজমটা কেমন দেখো এখানে দেখো শুক্রানুর অ্যাক্রোজম টুপির মতো এটা হলো যে শুক্রাণু এটা হলো শুক্রাণু বা বীর্য এটা হলো যে শুক্রাণুর টুপির মতো যে অংশটা এটা হচ্ছে কি গঠিত হয় এই গোলগি বস্তু দিয়ে তাহলে গোলগি বস্তু এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন দেখো শস্য হচ্ছে কে কলায় ক্রোমোজোম থ্রি এন হলে মূলের হচ্ছে কে ক্রোমোজম কী হবে অর্থাৎ এটা হচ্ছে কে ডিপ্লয়েড হবে অর্থাৎ হচ্ছে কি টু এন পরের প্রশ্নটা দেখো যে শুধুমাত্র আর এন এতে উপস্থিত নাইট্রোজেন বেশটি হলো যে আর এন থাকে কিন্তু ডিএনএতে হচ্ছে থাকে না গোয়ানিন থাইমিন ইউরাসিল অ্যাডিনিন উত্তরটা হবে ইউরাসিল পরের প্রশ্ন আর এন এতে থাইমিনের পরিবর্তে কী থাকে একই উত্তর হবে আরএনএতে থাইমিনের হচ্ছে পরিবর্তে কি থাকে এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট খুব মনোযোগ সহকারে হচ্ছে কি মনে রেখো তাহলে উত্তরটা হবে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ এটা উত্তর হবে হচ্ছে কি ইউরাসিল এবার হচ্ছে কি সাইটোসিন ছাড়া আর এন এতে অপর প্রিমিডিন বেস কি মানে বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন রকমের টাইপের প্রশ্ন হতে পারে সুতরাং এগুলোর সঙ্গে তোমাদের পরিচিত হওয়া খুবই জরুরি সুতরাং সে সাইটোসিন ছাড়া আর এন এতে অপর যে প্রিমিডিন বেস থাকে সেটা হলো ইউরাসিল এটাও ইউরাসিল অর্থাৎ এই ইউরাসিল নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন হয় মেমতন্ত্র গঠনে সেন্ট্রোজোম সারা সাহায্য করে ব্যায়ামতন্তু ছাড়া বেমতন্ত্র তো প্রাণী কোষে দেখা যায় কিন্তু হচ্ছে কি এই ব্যায়ামতন্তু গঠনে সেন্ট্রোজোম সেন্ট্রোজোম তো ব্যায়ামতন্তু গঠনে সাহায্য করে প্রাণী কোষে কিন্তু হচ্ছে কি যে উদ্ভিদ হচ্ছে কি কোষে উদ্ভিদ কোষে এই সেন্ট্রোজোমের হচ্ছে পরিবর্তে মাইক্রো হচ্ছে কি গঠনে যে উদ্ভিদ কোষে বেমতন্ত্র গঠিত হয় অর্থাৎ হচ্ছে কি প্রাণী কোষে সেন্ট্রোজোম দিয়ে ব্যায়ামতন্তু গঠিত হয় আর উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম হচ্ছে কি ব্যায়ামতন্তু গঠিত হয় মাইক্রো টিবিউল দিয়ে অতএব উত্তরটা হচ্ছে কে সি ইজ কারেক্ট অ্যান্সার মাইক্রো টিবিউল মনে রেখো মাইক্রো টিবিউল অর্থাৎ হচ্ছে প্রাণী কোষে সেন্ট্রোজম দিয়ে তন্তু গঠিত হয় আর হচ্ছে কি যে উদ্ভিদ কোষে মাইক্রো টিবিউল দিয়ে বেমতন্তু গঠিত হয় এই দুটো মনে রেখো দেখো এটা ভালো করে এটা উদ্ভিদ কোষে ভালো করে মনে রেখো পরের প্রশ্ন দেখো ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটির দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তাকে কি বলে তাকে তো কায়োজমা বলে এটা তোমরা জানো যে তাকে কি বলে কায়াজমা বলে দেখো যে কায়োজমা দুটি হচ্ছে নন সিস্টার লন হচ্ছে কি সিস্টার হচ্ছে কি ক্রোমাটিডের একটি অপরটির উপর দিয়ে এক্সের মতো কায়াজম গঠন করে অর্থাৎ উত্তরটা কী হবে কায়াজম পরের প্রশ্নটা দেখো তরাইনি মাইটুসিসের তেয়ানাফেস দশায় ইন্টার হচ্ছে জোনাল তন্তু গঠন করে কি গঠন করে স্টেম বডি গঠন করে উত্তরটা কী হবে স্টেম বডি উত্তরটা হবে স্টেম বডি একটু লেখাটা দেখে নাও পড়াটা বুঝিয়ে দিয়ে বডি যে স্টেম বডি কাকে বলে যে অ্যানাফেজ হচ্ছে কি দশার শেষে দুটি মেরুর মধ্যবর্তী ইন্টার হচ্ছে কি জোনাল হচ্ছে তন্তুকে বডি বলে দেখো সংজ্ঞাটাও হয়ে যাচ্ছে স্টেম স্টেমবডি কী বডি হচ্ছে কি যে অ্যানাফেজ দশার শেষে দুটি মেরুর হচ্ছে কে মধ্যবতী ইন্টার হচ্ছে কে জোনাল তন্তুকে স্টেম বডি বলা হয় কোন অংশ কোন হচ্ছে কি কোষ বিভাজনের তন্তু গঠিত হয় না আসলে বেমতন্তু গঠিত হয় না ক্রমোজমও গঠিত হয় না সেটা হচ্ছে কি অ্যামাইটোসিস অ্যামাইটোসিস এটা সরাসরি প্রত্যক্ষ কোষ বিভাজন সুতরাং উত্তরটা হবে হচ্ছে বিজ দ্য রাইট অ্যান্সার এর একটু এটা দেখে নাও একটু অ্যামাইটোসিস সরল ও প্রত্যক্ষ কোষ বিভাজন এখানে বেমতন্তু আর ক্রোমোজম কিছুই হচ্ছে গঠিত হয় না দেখো কোষটা কীভাবে হয়েছে এটা হচ্ছে কি যে সাইটোপ্লাজমের বিভাজন হয় নিউক্লিয়াসের বিভাজন হয় এভাবে বিভাজন হয়ে প্রত্যক্ষ বিভাজনের মাধ্যমে দুটো কোষে দুটো অপত্য কোষ সৃষ্টি করে দুটো অপত্য কোষ হচ্ছে সৃষ্টি করে সুতরাং হচ্ছে কি উত্তরটা হবে অ্যামাইটোসিস মাইটোসিস কোষ বিভাজনে কোন হচ্ছে কি দশায় সিস্টার কোর্মাটির দুটো আলাদা হয়ে যায় অর্থাৎ হচ্ছে একটা উত্তর একটা দক্ষিণ মেরের দিকে চলে আসে প্রোফেস মেটাফেস যে অ্যানাফেস টেলোফেস কি হবে এটা উত্তরটা উত্তরটা হবে অ্যানাফেস কেন অ্যানাফেস হবে দেখে যে অ্যানাফেজ দশায় দুটি হচ্ছে কি সিস্টার হচ্ছে ক্রোমাটিট সেন্টুমিয়ারের অংশ সহ আলাদা হয়ে যায় ছবিটা দেখো যে এখানে যখন হচ্ছে কি মেরুতে ছিল মেটাফেজ দশায় তখন এটা কি করেছে দুটো আলাদা হয়ে গেছে এবং এটা হল সেন্টুমিয়ারের অংশ সেন্টুমিয়ার অংশ অংশ সহ দুটো আলাদা হয়ে গেছে একটা হচ্ছে কি উত্তর মেরুর দিকে যাচ্ছে আর একটা দক্ষিণ মেরুর দিকে যাচ্ছে এটা হলো অ্যানাফেজ পরের প্রশ্নটা দেখো যে পরের প্রশ্নটা কী আছে দেখে নাও পরের প্রশ্ন হচ্ছে যে নিউক্লিয়াসের কোন অংশ থেকে ক্রোমোজোম হচ্ছে কি তৈরি হয় নিউক্লিয়াসের কোন হচ্ছে কি অংশ থেকে ক্রোমোজোম তৈরি হয় তো জানো যে হচ্ছে কি ক্রোমাটিন হচ্ছে কি জালক থেকে ক্রোমোজোম গঠিত হয় তাহলে কী হবে ক্রোমাটিন জালিকা বি ইজ দ্য রাইট অ্যান্সার দেখে নাও বি ইজ দ্য রাইট অ্যান্সার জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমগুলিকে কি বলে তাহলে দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমগুলিকে কি বলে সেটা হচ্ছে কি যে অটোজুম অর্থাৎ হচ্ছে কি যে আমাদের মানুষের শরীরে চুয়াল্লিশটা অটোজম থাকে আর দুটো হচ্ছে কি সেক্স ক্রোমোজম থাকে তাহলে হচ্ছে কি দেহের হচ্ছে দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এই অটোজোমগুলি এটা মনে রেখো অর্থাৎ উত্তরটা হবে অটোজোম পরের প্রশ্নটা দেখো যে ক্রোমোজমের দুটি সিস্টার ক্রোমাডিটকে যুক্ত রাখে কে দুটো কি ক্রোমাডিটকে যুক্ত রাখে হচ্ছে কি সেন্টোমিয়ার তাহলে উত্তরটা কি হবে সেন্টোমিয়ার ডি দ্য দা রান দেখো পরের প্রশ্নটা দেখো যে কোষ অঙ্গাণুটি প্রাণী কোষে বিভাজনের সময় বেমতন্তু গঠন করে তা হলো দেখো এটা যে কোষ অঙ্গাণুটি প্রাণী কোষে বিভাজনের সময় বেম তন্তু গঠন করে সে তো সেন্টিমিয়ার যা আগেই আলোচনা করা হলো কিন্তু প্রশ্নের ভ্যারাইটি বিভিন্ন রকমের হয় সেই জন্য হচ্ছে নতুন করে গোলা হচ্ছে কে দেয়া যাতে তোমাদের ভুলটা না হয় দেখো যে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ডিএনএর প্রতিলিপি অর্থাৎ দ্বিতীয়করণ অর্থাৎ হচ্ছে একটা থেকে দুটো হওয়া আর কি ডিএনএর প্রতিলিপি গঠিত হয় কোষ চক্রের কোন দশায় খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি এস দশায় এটা এস দশায়টা ভালো করে মনে রেখো এস দশায় তারপরে পরের প্রশ্ন দেখো কোষ চক্রের কোন দশায় যে আর এবং হচ্ছে নন হচ্ছে কি হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় এই আর এন এ এবং হচ্ছে নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় তাহলে জি টু দশায় এটা খুবই ইম্পর্টেন্ট দেখুন যে কোশচক্রের কোন দশায় আর এবং নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ ঘটে সেটা জি টু দশায় তাহলে উত্তরটা হবে জি সি ইজ দ্য রাইট অ্যান্সার জি হচ্ছে কি টু দশায় পরের প্রশ্নটা দেখো একটি মাতৃকোষ থেকে চারটি কোষ সৃষ্টি হয় কোথায় মাইটোসিস মিওসিস অ্যামাইটোসিস কোন কোষে আসলে যে একটা মাতৃকোষ থেকে চারটি কোষ সৃষ্টি হয় একমাত্র মিওসিসেই অর্থাৎ হচ্ছে কি যে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার কি করে হয়েছে দেখো যে প্রথমে তাহলে একটা এন থেকে একটা টুয়েন মাতৃকোষ এটা হলো মাতৃকোষ 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 থেকে দুটো এন হয়েছে হ্যাপ্লয়েড কোষ হয়েছে এবার একটা হ্যাপ্লয়েড কোষ থেকে আবার দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়েছে তাহলে দেখো একটা মাতৃকোষ এটা হচ্ছে টু এন হচ্ছে মাতৃকোষ মাতৃকোষ থেকে একটা দুটো তিনটে চারটে এই চারটে অপত্যকোষ তৈরি হয়েছে তাহলে এখানে উত্তর হবে কি যে একটা চারটে অপত্যকোষ সৃষ্টি হয় মিউসিস কোষ বিভাজনে পরের প্রশ্নটা দেখো যে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যবেক্ষণ করেন কে কোন হচ্ছে কি বিজ্ঞানী হচ্ছে কে পর্যবেক্ষণ করেন উত্তরটা হবে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ফ্লেমিং উত্তরটা হবে ফ্লেমিং অত সালে দেখে নাও যে ফ্লেমিং যে আঠারোশো আশি হচ্ছে কি খ্রিস্টাব্দে স্যালামেন্ডার এর চেয়ে প্রথম হচ্ছে কি বিভাজন পর্যবেক্ষণ করেন খুব মনে রেখে এটা ভালো করে পরে এটা দেখো জিন হচ্ছে কে শব্দের প্রবর্তকটা কে হল জিন শব্দের প্রবর্তক হলেন জোয়ানসেন অর্থাৎ হচ্ছে কি সি হলো কারেক্ট অ্যান্সার ওয়ার্ল্ডেয়ার তো হচ্ছে ক্রোমোজম ওয়ার্ল্ডম্যান তো ডিএনএর গঠন আর স্টেইডেন আর হচ্ছে কোষ তত্ত্বের জনক মনে রাখো একটা থেকে চারটে হয়ে যাবে এটা মনে রেখে দিও ওয়ার্ল্ডার কিসের হচ্ছে ক্রমোজম শব্দটির প্রথম প্রবর্তক অল্ড ম্যান কি ডিএনএর গঠন জোয়ানসেন জিন শব্দের প্রবক্তা স্লেইডেন ও সোয়ান হচ্ছে কোষ তত্ত্বের জনক ডিএনএর দেখো ডিএনএর হচ্ছে কি পিউরিন বেস ও হচ্ছে গোয়ানিন তাহলে হচ্ছে ডিএনএর পিউরিন বেস বেসগুলি হলো যে অ্যাডিনিন ও গোয়ানিন দেখো কোনটা হবে চারটের মধ্যে অ্যাডিডিন ও গোয়ানিন তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার আজ এই পর্যন্ত নয় আরেকবার দেখে নাও দেখো এই প্রশ্নগুলো একটু দেখে নাও আজ এই পর্যন্ত সকলে ভালো থাকো